পিঙ্কিস হরে করে কম্বা চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ। গতকাল আমরা গিয়েছিলাম রিহার্সালে, আজ আমাদের বিজয় সম্মেলনী সেখানে অনুষ্ঠান করব, তাই একটু রিহার্সাল ছিল। আকাশ সকাল থেকেই থমথমে, মাঝে মাঝেই দু এক পশলা বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, তার মধ্যে দুপুরবেলা আরেক প্রস্থ রিহার্সাল দিলাম। এখন সন্ধে 6:30 বাজে, আমি রেডি হয়ে গেছি বিজয়া সম্মেলনীতে যাওয়ার জন্য। আমি একটা শ্রুতি নাটকে অংশগ্রহণ করব আর নেব গানের লড়াইয়ে অংশ। নাচ গান শ্রুতি নাটক কবিতা পাঠ সব মিলিয়ে জমজমাট কাটলো সন্ধেটা। ওখান থেকে নিয়ে এসেছি দু প্যাকেট ভর্তি নোনতা আর মিষ্টি। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটল, সবার সঙ্গে বসে মিলেমিশে হাসি ঠাট্টা মজা করতে কার না ভালো লাগে। দৈনন্দিন একঘে কাজের ফাঁকে এই রকম দু একটা অনুষ্ঠান আরও চাঙ্গা করে তোলে পরের দিনের সেই একঘে কাজ করবার জন্য। এখন বেজে গেছে 11:00, আমি ডিনারের বন্দোবস্ত করব। আর বাইরে এখন প্রবল বৃষ্টি হচ্ছে, এই রকম অবস্থা আকাশের, হ্যাঁ দেখতে পাচ্ছ এইরকম অবস্থা, রাতভর বৃষ্টি হবে। আর আমি না মাঝে মাঝেই এসে আয়না দেখছি আর দেখছি যে আমার মানে এই যে স্মুথনিং করিয়েছি এটা কতটা খারাপ হলো। অলরেডি এখানে একটু ঢেউ খেলে গেছে, কি আর করা যাবে বলো, ঘামছি এত না, তার মধ্যে একটু বৃষ্টির জলও পড়েছে, তো এইখানটা একটু ঢেউ খেলে গেছে। এই জায়গাটা অবশ্যই আমার প্রতিবার যে কবার করেছি, আমি এই নিয়ে 3 থেকে 4 বার করলাম স্মুথনিং, প্রতিবারই এই জায়গাটা একটু ঢেউ খেলে যায়। কেন যে যায় আমি জানি না, আমার মনে হয় এখানে চুলটা কম আছে বলে এরকম ঢেউ খেলে যায়। যাক গে, স্পা হবে আমার 2 দিন বাদে, তো আজকের রাত্রিটা আর কালকে রাত্রিটা কাটাতে পারলেই একেবারে সব ঠিকঠাক। তো চলো আর দেরি করবো না, এখন মাইক্রো ওভেনে খাবারটা গরম করে দেবো।